কুকুর রিলেটেড অনেক ব্যবসা হয় আমরা জানি এবং কিছু অবভিয়াস তো সবাই জানে যে কুকুরের খাবার বেছে কুকুরের খেলনা বেছে কুকুরের এই বেছে সে আর একটু নন অবভিয়াস বাট তারপরে অবাক হবে না মানুষ এগুলো হলো বোর্ডিং ক্যানাল সার্ভিস হোস্টেল এসব এ ধরনের জিনিসপত্র বাট একটা বিজনেস আছে যে বিজনেসটা আমার ধারণা মানুষকে দেখাইলে মানুষ অবাক হবে যে কুকুরেরও এরকম বিজনেস হইতে পারে ইন্ট্রোডিউসিং ডগ র্যাম্পস ফর বেড সো বলতেছে বেড বাট এটা সোফার জন্য হয় মেইনলি যাদের সব কুকুর একই পরিমাণ লাভ দিতে পারে না স্পেশালি ছোট কুকুরের লাভ দেওয়ার ক্যাপাবিলিটি খুব খারাপ আনলাইক বিড়াল বিড়াল অনেক উঁচা একটা জায়গা হলেও লাভ দিয়ে উঠে যেতে পারে বাট কুকুর পারে না ছোট কুকুর একদমই পারে না এবং কুকুরের যদি বয়স বেশি হয় তাদের লাভ দেওয়ার ক্যাপাবিলিটি আরও কমে এই প্রবলেমগুলো সলভ করার জন্য একটা ইউনিক টাইপ অফ প্রায়গ ভিডিও দেখে একটা মতো জিনিস যেটা বিছানার পাশে বা সোফার পাশে রাখা হয় যেন আপনার কুকুর খুব সহজেই ওইটার উপরে একটা ল্যাডার মইয়ের মতো ব্যবহার করে আপনার বিছানা উঠতে পারে বা আপনার সোফায় উঠতে পারে হাজার হাজার বীজ বিক্রি হয় অ্যামাজনে ইন্ডিভিজুয়াল ব্র্যান্ডও আছে অ্যামাজনের বাইরে জাস্ট সহজে দেখানোর জন্য বের করে রাখছি অনেক ব্র্যান্ড অ্যামাজন এটা বেচতেছে এবং সবারটাই হাজারে হাজারে বিক্রি হচ্ছে রেগুলারলি যাদেরই বয়স্ক কুকুর আছে অথবা যাদের ছোট কুকুর আছে যারা লাভ করতে পারে না দুইজনই এই জিনিস কিনে ক্রেজি এটা আলি এক্সপ্রেস সার্চ দিয়ে দেখেন তো কত টাকা আই থিংক এটা বের করা যাবে না আলি এক্সপ্রেস আমাদের বাংলাদেশের রাস্তা ঠিক থাকে না আর বাসায় মানুষের কুকুরের জন্য আলাদা একটা রাস্তা বানানো হচ্ছে যাতে কনভেনিয়েন্টলি উঠতে পারে দ্যাট ইজ ক্রেজি

এটা চব্বিশ ডলার এটা দেখতে তো সুন্দর না এটা একটু সুন্দর উনত্রিশ ডলার এবং আমি যদি আবারও অ্যামাজনে যাই যেখানে আমি দেখাচ্ছিলাম লিঙ্কটা ধরো উনত্রিশ ডলার উনত্রিশ ডলার এখানে সবাই বেঁচতেছে বলো বল বল এখন সবাই বেঁচতেছে আট এখানে সবাই বেঁচতেছে আটত্রিশ ষাট উনসত্তর আটচল্লিশ উনপঞ্চাশ চুরাশি পঞ্চান্ন এরকম সো আমি ঠিক সেগুলো সবাই ড্রপশিপিং টাইপ জিনিসপত্র করতেছে নাকি বাট অনেকে করতেছে এটা তো ফর শিওর সবাই না করলেও আর অনেকের হয়তো নিজেদের ব্র্যান্ড আছে অ্যামাজন থেকে তুমি কখনো অ্যামাজনে কোনো কিছু বিক্রির চেষ্টা করছো চেষ্টা চিন্তা করছিলাম বাট ওই পেমেন্ট টার্মস এর জন্য করতে পারি নাই ফেল করছি আর কি অ্যামাজনে অল্টারনেটটা করছি শিবব ওইটাই তো আমার বিগেস্ট ফেলিয়ার ছিল এটা একটা জিনিস ডিটেক্ট করতে পারছেন হচ্ছে যখন অ্যামাজনের দাম আর আলি এর দাম অলমোস্ট সেম হয়ে যাবে তখন বুঝবেন যে এটা ড্রপশিপিং শিপিং করে এটা ফাটাই ফেলছে এটা এখন স্যাচুরেটেড হয়ে গেছে সো ইটস অলরেডি দিন ডান বিকজ ডিফারেন্সটা খুব কমে গেছে কমে গেছে বুঝতে পারছি সো অ্যামাজনের প্রোডাক্ট বেচা এখন আর অত কঠিন না সো এখন আমি অনেক বাংলাদেশী মানুষকে চিনি যারা অ্যামাজনে হয় ড্রপশিপিং শিপিং সেল বেচতেছে অনেকে আবার দেখতেছি আমি ডিরেক্টলিও বেচতেছে কারণ এখন ডিএইচএল ফেডেক্স সবাই ডাইরেক্ট বাংলাদেশ থেকে অ্যামাজনের ওয়ার হাউস পর্যন্ত নিয়ে যায় এবং ফুলফিলমেন্ট সার্ভিস যদি অ্যামাজনের কেউ ইউজ করে এফবিএ বলে তাহলে বাংলাদেশের অনেক মানুষ এ ডাইরেক্টলি স্টোর ফ্রন্ট খুলে বাংলাদেশি জিনিসপত্র亚马逊ে বেচে পারে এবং অনেকে আস্তে আস্তে ইন্ডিয়ান দিয়ে ভরা বাট বাংলাদেশি আস্তে 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 আছে এখন ট্রেনিংও করতে পারবেন আপনি অনেক জায়গায় যেখানে ট্রেনিং করে আপনাকে শিখাবে বাট আই থিঙ্ক আই থিঙ্ক ওই অ্যামাজনের প্রোডাক্ট বাংলাদেশ থেকে নিয়ে পাঠায় ওখানে স্টোর করে ভাড়া দিয়ে বেচার থেকে এখন কিছু ওয়েবসাইটই আছে যারা হিট ড্রপশিপিং প্রোডাক্টস আপনাকে দিবে আপনি জাস্ট ওটা মার্কেট করে আপনি সেল করতে পারবেন সো আপনার কোনো ইনভেন্টরি কস্ট নেই আই থিঙ্ক ওটা হচ্ছে সবচেয়ে সেফ অ্যাড কস্টটাই আপনার আসলে আর কি সো এটা এটা ব্যাপারে আপনি শুনছেন আর অনেক পাবলিক জানে না আমি যেটা নেক্সট হচ্ছে হচ্ছে পটেটো পার্সেলের ব্যাপারে তো শুনছেন রাইট আমি অনেক ছোটবেলায় শার্ট ট্যাঙ্কে দেখছিলাম হ্যাঁ সো পার্সেল এটার জন্য এটা আই এম শোর অনেকেই জানে বাট তারপরও বলি পটেটো পার্সেল হচ্ছে বেসিকলি শার্ক ট্যাঙ্কে একটা খুবই ভাইরাল পেজ ছিল যেখানে ওরা হচ্ছে এরকম আলুর মধ্যে আপনার ছবি দিয়ে গিফট পাঠায়

সো এখন আমি আপনাকে যে পিচটা করব আই এম পিচিং টু ইউ ওয়ে উই হ্যাভ ইকুয়াল শেয়ার অফ আ কোম্পানি অ্যান্ড আমরা কি করব আমরা হচ্ছে স্টুপে জিনিস গিফট আইটেম হিসাবে দিব যেরকম কি ধরেন বাংলাদেশে যেটা দাম বেড়ে যায় ধরেন পেঁয়াজের দাম বেড়ে গেছে তেলের দাম বেড়ে গেছে আমরা ওই বক্সে পেঁয়াজ বা তেল দিয়ে তেলের প্যাকেটটা খুলে আমরা ছবিটা পেস্ট করে দিব যার বার্থডে

যে কারণে ডগ র‍্যাম্প বেডের জন্য চলবে না ওইরকমই আই থিংক আমরা এখনো অত লাক্সারি মার্কেট হই নাই যেখানে মানুষ আবলতা বল জিনিস অত কিনবে বা আবলতা বল জিনিস কিনে অত আনন্দ পাবে সো ইউএস মার্কেট এটা কিন্তু গিফট বিকজ গিফট বাংলাদেশি ছেলেদের জন্য স্পেশালি গিফট মানে পাঠানো খুবই কঠিন সো ধরেন ঈদে ঈদে আপনি শেমাই পাঠাবে

আপনি আমাকে একটা আইটেম বলেন যেটা গিফট হিসাবে আপনি পাইলে খুবই ক্রেজি হবে আমি চিন্তা করছি পেঁয়াজ তারপরে তেল ঈদের সময় আর আর কি আছে তারপর তেলস ইস উইয়ার্ড বাংলাদেশি গিফট ধরেন একটা বদনা কাস্টমাইজড যেটাতে ছবি থাকবে আপনার সো প্রিন্টার দিয়ে ছবি প্রিন্ট করে কাট আউট দিয়ে কিন্তু মজা হইতে পারে কিন্তু মজা হইতে পারে গ্যাগ গিফটের কালচার আমি ঠিক জানি না বাংলাদেশে কত বেশি আমি কখনোই আমার জীবদ্দশায় বাংলাদেশে গ্যাগ গিফট কাউকে কখনো দিতে দেখি নাই বা পেতেও দেখি নাই হ্যাঁ বাট ইমাজিন অ্যাডস গুলো স্পেন্ড করে আই ফিল এক অনেক ফানি অ্যাড করা পানি হওয়ার চান্স অনেক বেশি ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি অ্যাকচুয়ালি কতজন কিনবে ঠিক কিছু পাগল হয়তো কিনবে বাট অ্যাকচুয়ালি কত মানুষ কিনবে ঠিক শিওর না বাট হ্যাঁ ওয়ার্থ ট্রাইং আপ যদি পাঁচশো মানুষ করতে বলে

আমার ধারণা কেউই সাকসেসফুলি করতে পারে নেই যেখানে মানে বিজনেস মডেলটা যেটা ছিল যে পানির বোতল পানি ফ্রি টাকা নেওয়া হচ্ছে স্পন্সরের কাছ থেকে সাধারণ জনগণের জন্য পানিটা ফ্রি বোতলের গায়ে স্পন্সরদের ডিটেল দেওয়া থাকবে এবং ওই স্পন্সরদের কাছ থেকে স্পন্সার্ড হয়ে পানিটা আসতেছে এই কারণেই সাধারণ জনগণের পানি কিন্তু টাকা দেওয়া হচ্ছে না আমার ধারণা কেউ ইকোনমিক্স মিলাইতে পারে নেই এবং চলে নেই আমি আমি কোনোটাকেই সাকসেসফুলি চলতে দেখিনি চলার কথাও না আসলে আমার ওইরকম পানি জিনিসটা দিয়ে যে এটা একটা নোভেলটি প্রোডাক্ট হিসাবে ভালো যে একটা কোনো একটা স্পেসিফিক ইভেন্টের জন্য কেউ একজন স্পেসিফিক জেনারেলি পুরো দুনিয়াকে দেখানোর জন্য খুব একটা প্রফিটেবল জিনিসটা উনি যে অনেকগুলো অনেক মানুষ ট্রাই করছে তার মধ্যে একজন আমার ধরনের শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ থেকে একটা গ্র্যান্টও পাইছে ওই এপিসোড পাবলিশ হয়েছে নাকি জানি না বাট ফ্রি ফ্লো বা এরকম কোনো একজন ছোট একটা ছেলে ষোলো সতেরো বছর এরকম হবে সো ও একটা গ্র্যান্ডও পাইছে ও নাকি শার্ক ট্যাঙ্কে যখন গিয়েছিল তখন বলা হয়েছিল যে ইনভেস্ট করো না বাট দশ লাখ টাকা তোমাকে এমনি দিতেছি করার জন্য এরকম কিছু আদৌ টাকা দিছে নাকি সরকার পরিবর্তন তাও আমি জানি না শার্ক থেকে যারা ডিল পাইছে তারা আসলে টাকা পাইছে নাকি স্পেশালি স্টার্ট আপ বাংলাদেশ থেকে যারা যারা পাইছে তারা তো মানে ধরনের কেউ টাকা পাবে না হবে হ্যাঁ ফ্রি ফ্রো হ্যাঁ ফ্রি ফ্রো তামজিরো ছেলেটার নাম সিক্সটিন ইয়ার ওল্ড খুবই ভালো ছেলে

বিদেশে সাধারণত সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র অনেক বিক্রি হয় হাউস তো সেকেন্ড হ্যান্ড হাউস এবং ধরো আমি এখন যে বাসায় আছি এই বাসার বয়স হয়তো পঞ্চাশ ষাট বছর আমার আগে আরও হয়তো দশ ফ্যামিলি বা পাঁচ ফ্যামিলি থাকছে এর আগে আমি যে বাসায় ছিলাম আমার বয়স ছিল একশো বছরের বেশি তো যখন মানুষ সেকেন্ড হ্যান্ড হাউস কিনে এরকম দোতলা বাসা যখন কিনে তখন মানুষ অনেক কিছু জানতে চায় ওই বাসার ব্যাপারে যে অবভিয়াস জিনিসগুলো তো আমরা যখন বাসা কিনতে যাই আমরা জানতে চাই যে বাসার স্ট্রাকচার কেমন ভাঙে টেঙে পড়ার চান্স আছে নাকি এই এলাকায় বন্যা হয় নাকি ওগুলো তো আমরা চাই বাট ইউনিক জিনিসপত্র আছে যেগুলো মানুষ জানতে চায় যেমন ধরো এই বাসায় হরর কিছু হয়েছে নাকি বা এই বাসায় আর কোনো একটা ছোট বাচ্চা রাত্রেবেলা কাদাস কাঁদতে শোনা যায় নাকি এই ধরনের জিনিসপত্র তো এই প্রবলেমগুলোকে ট্যাকেল করার কিছু সার্ভিস আছে যার মধ্যে একটা হলো ডাইড ইন হাউস ডট কম ডাইড ইন হাউস ডট কম যেটা করে তুমি যদি এখানে ঠিকানা অ্যাপার্টমেন্ট তোমার সব বিস্তারিত দিয়ে দাও ওরা সরকারের কাছ থেকে ইনফরমেশন এনে দেয় যে ওরা এই ছয়টা ইনফরমেশন এনে দেয় যে এই বাসায় কখনো কেউ মারা গেছিল নাকি এই বাসাকে কখনো তোমার ওই যে ব্রেকিং ব্যাডের মতো মেথল্যাব হিসেবে ইউজ করা হয়েছে নাকি তারপরে এই বাসায় কখনো কোনো সেক্স অফেন্ডার থাকছে নাকি ইত্যাদি ইত্যাদি তো বেশ কুল একটা বিজনেস রেগুলার রিয়েল স্টেটের ওপরে এটা বসে সাধারণত মানুষ বাসা কেনার শেষ পর্যায়ে যখন চলে আসে তখন সে ডাইড ইন হাউস ডট কম এরকম কোনো একটা অল্টারনেটিভের কাছে যায় যে এই লিস্টটা দেখার চেষ্টা করে যে আমি যে বাসাটা কিনতেছি ওই বাসার এই মোরাল হিস্ট্রিটা কিরকম এটা রেভিনিউ মডেলটা কিরকম মানে ওরা কি দুরে পে ওয়ান ফিক্সড চার্জ নেয় তোমার কাছ থেকে সো 199 ডলার 250 ডলার এরকম একটা চার্জ নেয় তার বদলে ওরা ইনফরমেশন সরকারের কাছ থেকে এই কিছু কিছু ইনফরমেশন আছে বাসা কেনার সময় যেগুলো তুমি জিজ্ঞেস করলে তোমাকে সরকার বা যে অকশনিয়ার যার কাছ থেকে কিন্তু সে জানাইতে বাধ্য বাট সে নিজে বলতে বাধ্য না এমনিতে তো কেউ মারা গেছে নাকি এই এই টাইপ জিনিসপত্র হ্যাঁ এগুলা সাধারণত জিজ্ঞেস করলে বলে বাট এমনিতে বলে না তো ওরা একদম পুলিশ রেকর্ড টেকর্ড ঘেটে ইনফরমেশন অ্যাক্ট ব্যবহার করে এই বাসায় যারা ছিল তাদের নামে কি কি মামলা হয়েছিল পুরা বাসার একটা ব্যাক হিস্ট্রি তোমাকে জানাই দেবে যেন তুমি ডিসিশন নিতে পারো যে তুমি এই বাসাটা কিনবা নাকি কিনবা না ভাই এই বিজনেস বাংলাদেশে সব ভাষাই অন্টে সব ভাষাই জিন ভূত সব সময় আপনি শুনে ছাদে ছিন ছিন আওয়াজ এরকম ডিটেলস গুলো এরকম থাকবে বাংলাদেশে এই বিজনেস করে আমার মনে হয় না কোনো বাসা ভাড়া হবে এই বিজনেসে আর সবাই বিশ্বাসও করবে আচ্ছা ইউজ বাসা বা এটা নিয়ে যেটা বলছেন তাহলে আমি এর পরের মানে আমি এটা পরে দেখা যাইছিলাম বাসিক্যালি আপনার বাসায় যখন আপনি অ্যামাজন থেকে প্রোডাক্টস কিনেন তখন বক্সগুলো কি করে বক্সগুলা সাধারণত বিড়ালের জন্য থাকে চার পাঁচ দিন তারপর গ্রিন বিনে ফালাই দিই চ্যাপটা করে পেঁচায় পুচায় ফেলে দিই ফেলে দেন ওকে সো এই লোক এই একটা বিজনেস মডেল বের করছে যেটার নামই হচ্ছে ইউজ কার্ডবোর্ড বক্সেস সো ও বেসিকলি রিসেল করে ইউজ কার্ডবোর্ড বক্সেস সো ইউএসপিটা হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ টু কাট ডাউন আ ট্রি টু মেক আ ইউজ কার্ডবোর্ড সো আর ও এটাকে খুব সিম্পলিফাই করছে সো কি কি করে ও তিনটা সাইজে বিক্রি করে এন্ড ইট কামস উইথ আপনার বাসা প্যাকিং করার সময় যে সব জিনিস লাগে যেরকম টেপ তারপরে কাটার তারপরে ওই যে পলিটা সো দিস ইজ হিজ বিজনেস মডেল ওয়ার বেসিকলি ও রিজেক্টেড গুলো নেয় এন্ড দেন তিনটা ক্রাইটেরিয়াতে ভাগ করে তিনটা সাইজে ইউ ক্যান কাস্টমাইজ অ্যান্ড দেন ও এটা সেল করে এন্ড দেন এখানে ইউ ক্যান সি যে ট্রি সেভ

এখানে অনেকগুলো অপশন আছে সো বাট দ্যাটস নট আইডিয়া আইডিয়া হচ্ছে যে ও একটা ওয়েস্টেজকে একটা বিজনেস মডেলে কনভার্ট করছে যদিও এটা ডিফিকাল্ট কারণ বক্স তো ইজিলি ভেঙে যায় কার্ডবোর্ড বক্সেস বাট বাইরে যে পরিমাণ অ্যামাজন বক্সেস আর জিনিসপাতি আছে ওগুলো আই থিঙ্ক রিক্রিয়েট করে রিসেল করা খুবই ইন্টারেস্টিং আমাদের ভাষায় একটা পুরানো বিদেশের অনেকগুলো বড় ঝামেলার একটা হলো এই যে ময়লা ম্যানেজমেন্ট ধরো নর্মাল আমাদের যে সিস্টেম আমরা যে কোম্পানিটা ইউজ করি ওটার নাম হইল গিয়ে গ্রে হাউন্ড গ্রে হাউন্ড ডট ইঙ্ক বা ডট আই এরকম কিছু একটা ময়লা বাসার সব ময়লা ম্যানেজমেন্টের জন্য সো গ্রে যেটা করে ওরা আমাদের কাছ থেকে আঠারো ইউরো পার মান্থ নেয় আঠারো বা উনিশ ইউরো পার মান্থ নেয় এবং ওরা আমাদের তিনটা বড় বড় বক্স দেয় আমি দেখাই দেখাইলে মানুষের বুঝতে সুবিধা হবে গ্রে হাউন্ড

ব্রাউনটায় যাই হলো এমন ওয়েস্ট যেগুলা মাটিতে মিশে যাবে সো সাধারণত ফুড ওয়েস্ট মাটিতে মিশে যায় সো ফুড ওয়েস্ট ওয়েস্ট সবসময় ধরো তুমি একটা মুরগি খাইছো ওইটার হাড্ডিটা এই ধরনের জিনিস মাটিতে মিশে যায় সেগুলো যায় ব্রাউনে আহ গ্রিনে যাই হলো সবকিছু যেগুলো রিসাইকেলেবল সো কার্ডবোর্ড বক্স তারপরে পানির বোতল তারপরে হাবি যা যা রিসাইকেল করে আবার ম্যাটেরিয়াল বানানো সম্ভব ওগুলা সব জায়গায় গ্রিনে আর এই দুইটা যেগুলো মিলে না যেগুলো ল্যান্ড ফিলে যাবে সাধারণত চায়না কিনে নিয়ে যায় ময়লা বা ভিয়েতনাম টেনে অনেক দেশ আছে যারা ময়লা কিনে ওগুলো যায় হলো ব্ল্যাক বিনে কিন্তু প্রবলেম হইলো এই তিনটার কোনোটাই গ্লাস ফেলা যায় না এই তিনটার কোনোটাই ইলেকট্রনিক্স ফেলা যায় না ইলেকট্রনিক্স বা গ্লাস যদি তুমি ফেলতে চাও আয়ারল্যান্ডে জায়গা আছে প্রত্যেকটা এলাকায় ডেডিকেটেড কালেকশন পয়েন্ট আছে যে কালেকশন পয়েন্টগুলায় তোমার নিয়ে যেতে হবে সব বোতল বা ইলেকট্রিক আইটেমস যেগুলো আমাদের ব্যাটারি ট্যাটারি আছে এবং ওইখানে ওগুলো আলাদা করে ফেলতে হয় সো ময়লা ম্যানেজমেন্ট আয়ারল্যান্ডে বেশ বড় আমার ধারণা সব দেশে আমি যেহেতু আইল্যান্ডে থাকি আমি আয়ারল্যান্ড বলতেছি সব দেশে একটা বড় হ্যাসেল হঠাৎ করে আমি যদি এখানে একটা গ্লাসের বোতল ফালাই এবং তারপর যদি একটা গ্রে কালেকশনের সময় টের পায় তখন দেখা যাবে আমার কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে গেছে এরকম জিনিসপত্র হয় হ্যাঁ সো প্রত্যেক বাসায় সো এই তিনটার গায়ে বারকোড লাগানো থাকে ওরা প্রত্যেক সপ্তাহে যখন আসে ইয়াটা এই বিনটা উঠায় ওদের গাড়ির পিছনে লাগায় বার করটা অটোমেটিক্যালি স্ক্যান হয় এবং তারপর এটা উল্টায় যায় একা একা উল্টায় ওদের গাড়ির ভিতরে পুরো জিনিসটা পরে যায় এটা আবার সোজা হয়ে যায় তারপর এটা আবার আমার বাসার সামনে ওরা বসায় দিয়ে চলে যায় এরকম একটা সিস্টেম ওরা তখন ডিটেক্ট করতে পারে যে আপনি কি উল্টাপাল্টা জিনিস ফেলতেছেন নাকি হ্যাঁ সো গার্বেজ ম্যান বিডি নামে একজন আছে ফাইম ভাই ফাইম ভাই আমাদের অন্য একটা পডকাস্ট আসছিল ফ্যান্টাসি অনেক ফানি একটা মানুষ উনি উনারা এটা করে উনারা আপনাকে এরকম ময়লা কম্পার্টমেন্টালাইজ করে ওরা ময়লা রিসাইকেল করে বেসিক্যালি অনেকগুলো ম্যাটেড আছে বাট বেসিক্যালি আপনি ওখানে দিতে পারবেন এন্ড দেন দে ক্যান রিসাইকেল প্লাস্টিক রিসাইকেল করে দিতে পারবে আর একটা হচ্ছে বাজার থ্রি সিক্সটি ফাইভ বাজার থ্রি ময়লা দিয়ে পেঁয়াজ কেনা যায় এরকম সার্ভিস ময়লা দিয়ে না

বলে যে একটু আসি একসাথে অবশ্যই হ্যাঁ প্লিজ কারণ আমার ধারণা এই ময়লা টয়লা এই যে সিটি কর্পোরেশন কাউন্সিলর এটা যেরকম পলিউটেড লাইক নট নট লিটারেলি আবার লিটারেলি সো এইখানে একজন হঠাৎ করে একটা ময়লার ব্যবসা দাঁড় করে ফেলবে অটোমেট করে ডিস্টার্ব করার চেষ্টা করবে এবং সেটা স্বাভাবিকভাবে নেওয়া হবে এটা হওয়ার কথা না হ্যাঁ আই থিংক ওদের ফেসবুকে গিয়ে আপনি একটু শেয়ার করতে পারবেন আমার এখানে ইন্টারনেটের ঝাঁকি অবশ্যই হচ্ছে আপনি শপিং করবেন এন্ড দেন

ওয়েবসাইট লোড হয় না নেগেটিভ নেগেটিভ মার্ক নেগেটিভ হ্যাঁ সো আমার মনে হয় যে বাংলাদেশে গার্বেজ ইন্ডাস্ট্রি ডিসরাপ্ট করা খুব কঠিন একটা চ্যালেঞ্জ হবে সো যদি করতে পারে খুবই ভালো বাট আমার আমি ঠিক জানি না করতে পারা সম্ভব নাকি হুম ওকে ওকে নেক্সট নেক্সট আমি যাই তাহলে সো দিস ইজ আ উইয়ার্ড ভেরি উইয়ার্ড বিজনেস সো কাডলিং প্রফেশনাল কাডলারস সো কাডলিং মানে হচ্ছে বেসিক্যালি হাগস আর কি বা আর একটু এক্সট্রিম সো বাইরের দেশে ফারহান আপনি জানতে পারেন যে আপনি বাইরে আছেন প্রফেশনাল কাডলার বেসিক্যালি একটা মানুষ আসবে আপনার কাছে এসে আপনি ওকে ভাড়া নিতে পারবেন ফর কাডলিং সো এটা খুবই প্রফেশনাল খুব উল্টাপাল্টা কিছু করা যাবে না নেগেটিভ জিনিসপাতি নাই কিছু সো হাউ ইটস কাডল কমফর্ট নামে একটা ওয়েবসাইট আছে ওয়ে ইউ ক্যান বেসিক্যালি হায়ার সামান টু কাডল অ্যান্ড বেসিক্যালি

ওগুলা হচ্ছে অ্যাপে শো করবে না কতক্ষণ ছিল ও কি করছে বেসিক্যালি এটাই এটাই হচ্ছে ডিফারেন্স সো আই থিং আই ফাউন্ড হার এই যে এই মেটা এটা তো আমি স্ক্রিন শেয়ার করতে পারবো না একটু প্রবলেমেটিক হয়ে যাবে কাডল মি আপ কাডল মি আপ ফাউন্ডারটা লিখি বাট সো লং স্টোরি শর্ট হচ্ছে কাডল মি আপ ও হচ্ছে হি শি ব্রোক আপ উইথ হার বয়ফ্রেন্ড

ভাই আপনি যেভাবে আমি ইউজ করছি আবার না থার্টি টু আমি জানি না মনে হয় এক ঘন্টা দুই ঘন্টা যদি পাঁচশো কমেন্ট আসে আমরা যদি পাঁচশো কমেন্ট আসে আমরা কাটল করবো

অনেকে যে ডানজেন্স অ্যান্ড ড্রাগনস খেলে অনেকে যে ভাবি যে অনেক কমপ্লিকেটেড বোর্ড গেম আছে যেগুলো খেলতে ধরো ডেজ লাগে মান্থস লাগে ওরকম কোনো বোর্ড গেম তুমি খেলছো না আমি যেগুলো খেলছি আমি অলওয়েজ নতুন কিছু শিখতে হইলে বোর্ড গেম ওয়াইজ আমি অনেক রিপালস হুম ওকে সো একটা কোম্পানি সো এই যে ওয়েবসাইট আমি শেয়ার করতেছি এই এই না নাম হলো কুলমিন্ট অর নট সরি মিনি অর নট ওরা যেটা করে এই ওয়েবসাইটটা বানানো হলো বোর্ড গেম কমিউনিটির জন্য সো ইনকাম করা হলো অ্যাড থেকে তেমন কোনো কমপ্লিকেটেড ইনকামের মনিটাইজেশন মেথড না ইনকাম করা অ্যাড থেকে হাজার হাজার ভিজিটর এবং এই ওয়েবসাইটটার মেইন থিমটাই হলো বিভিন্ন মানুষ সে এটা বোর্ড গেম ফ্যানদের ফ্যানাটিকদের উদ্দেশ্যে তাদের জন্য বানানো তারা যেটা করে সেটা হলো বিভিন্ন বোর্ড গেমের বিভিন্ন ক্যারেক্টার আছে সব কটাকে আমি চিনি না কারণ আমি অত ডিটেলে বোর্ড গেম খেলি নেই বাট যারা অনেক বোর্ড গেম খেলে তারা হয়তো চিনবে সো এই যে বোর্ড গেমগুলা যারা খেলে তারা দুই ধরনের মানুষ আছে এই বোর্ড গেম উপরের নার্ড যারা তারা এই বোর্ড গেমের ক্যারেক্টার গুলা বাসায় বানায় আবার এবং তারা যখন এই বোর্ড গেমের ক্যারেক্টারগুলা বানায় বাসায় ইমেজটা লোড হওয়া উচিত বার হচ্ছে না ফ্রিফ্রেশ দিই এই বানানোর পরে শেয়ার করার জন্য এই এই ওয়েবসাইটটা হলো তুমি একটা বোর্ড গেম খেলছো বোর্ড গেমের কোনো একটা ক্যারেক্টার তোমার অনেক ভালো লাগছে ওই ক্যারেক্টারের তুমি একটা রেপ্লিকা বাসায় বানাইছো হয় ক্লে দিয়ে বা এখন অনেকে থ্রি প্রিন্ট করে বানায় বানানোর পরে তোমার যেটা এখন তোমার একটা দুনিয়ার মানুষের সাথে শেয়ার করতে ইচ্ছা করতেছে তোমার অন্যান্য নার্ডদের সাথে শেয়ার করতে ইচ্ছা করতেছে সামনাসামনি কার সাথে নরমাল কার সাথে তো সে মারবে বুঝবে না তো এই ওয়েবসাইটের কাজ হলো এখানে তুমি এটা শেয়ার করতে পারো এবং তারপর অন্য মানুষ এটা কিনতে পারে

আমরা যে ধরনের বোর্ড গেম খেলি বাংলাদেশ গুলোর জন্য আসলে ক্যারেক্টার হয় না বাট বিভিন্ন বোর্ড গেমের বিভিন্ন ক্যারেক্টার গুলো থাকে ওই ক্যারেক্টারগুলার ফ্যান থাকে ইন্ডিভিজুয়াল সেই ফ্যানরা এইসব ক্যারেক্টারদের আর্ট বানায় এবং তারপরে ইমেজ গুলা ধরনের সাইন আপ না করলে লোড হবে না ওই ক্যারেক্টারদের ক্লে ফর্মগুলা অনেকটা অ্যাকশন ফিগারের মতো তুমি এই কুল মিনির নট থেকে কিনতে পারবা বোর্ড গেম কিন্তু বিশাল একটা ব্যাপার আহ বাংলাদেশ আমরা মনোপলি লুডো হাবি যাবি তিন চারটা বোর্ড গেমের বাইরে আমরা তো চিন্তা করি না আমাদের একটা ক্লায়েন্ট ছিল অনেক দিন কিউবিক্যাল সেভেন নামে একটা কোম্পানি কিউবিকাল সেভেন গেমস হ্যাঁ কিউবিক্যাল সেভেন অনেক দিন ধরো আমাদের ক্লায়েন্ট ছিল এখন আর নাই ওনারা সো যখন আমাদের ক্লায়েন্ট ছিল তখন আমার ব্যাক এন্ডে অ্যাক্সেস ছিল সো আমি দেখতাম কোনো দিন আমি নামও শুনিনি এবং আমার বাসায় নিচে সম্ভবত বোর্ড গেমগুলো আছে আমি স্যাম্পল হিসেবে আনাইছিলাম মার্কেটিংয়ের আগে এই যে বোর্ড গেমগুলো ধরো ওয়ার হ্যামার ফ্যান্টাসি বা আরেকটু আগায় যদি ওদের ওরা ওয়ার হ্যামারের ফ্র্যাঞ্চাইজ নিয়ে ওয়ার হ্যামারের ওদের অনেক গেম আছে বাট আরও লন্ডন হাবি হাবিজিবি অনেকগুলো গেম আছে এইগুলা যে ধর ডক্টর ডক্টর হু দ্য রোল প্লেইং গেম এই বোর্ড গেমগুলো যে এক্সিস্ট করে দুনিয়ায় এই বিষয়ে আমাদের কারো কোনো ধারণা নেই কিন্তু এগুলোর প্রত্যেকটার কোটি কোটি সেল প্রত্যেকটার পাগলের মতো ফ্যান বেজ এবং যেহেতু আমার ব্যাকএন্ডে অ্যাক্সেস ছিল আমি দেখতাম যে প্রতি সেকেন্ডে বিক্রি হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে মানুষজন বোর্ড গেমগুলো কিনতেছে এবং বোর্ড গেমগুলো এত কমপ্লিকেটেড ধর ম্যানুয়ালটা হইল পাঁচশো পেজের তুমি যদি বোর্ড গেম কিভাবে খেলতে শিখতে চাও হ্যাঁ হ্যাঁ এরকম পাঁচশো পেজের ম্যানুয়াল ক্যারেক্টার মনে করো পুরো একটা বিশাল ওই যে কার্ডবোর্ড বক্সের মতো একটা জিনিসের মধ্যে আসবে এবং তোমার ধরো সাত দিন লাগবে বুঝতে যে জিনিস খেলে কেমনে তারপর কাউকে রাজি করাইতে যে এটা খেলতে রাজি হবে আরো হয়তো ধরো দশ দিন লাগবে ফাইনালি তুমি হয়তো হবে ওই পাঁচশো পেজটা পড়ায় তো তুমি যদি খেলতে চাও এক মাসের একটা প্রসেস এই জিনিস বোঝানোর এই কারণে খুব বেশি মানুষ এই কমপ্লিকেটেড আরপিজি রোল প্লেইং বোর্ড গেমগুলো খেলে না বাট যারা এটার ভিতরে ঢুকে যায় তারা অনেক পছন্দ করি এই রোল প্লেইং কমিউনিটির উপর রোল আরপিজি রোল প্লেইং গেমস এই কমিউনিটির উপর বেস করে অনেকগুলা বিজনেস আছে যারা এই ডেডিকেটেড নার্ড মার্কেটটাকেই সার্ভ করে আমি হায়েস্ট খেলছি ভাই লুডো এরপর লুডো স্টার সো আমার বোর্ড গেম নলেজ ইজ ভেরি আর একটা আছে না ওই যে হোয়াটস দ্যাট গেম কল যেটা দুইটা একটা কার্ড ব্ল্যাক উঠাবেন এন্ড দেন আর একটা হোয়াইট উঠাবেন এন্ড দেন দুইটা টার্মস থাকবে সো নেভার হেভ আই এভার তারপরে নেভার হেভ আই এভার বেসিক্যালি আর কি সো কার্ড গেমস ওটাও অনেক পপুলার এন্ড দেন ওটা হ্যারি পটার ভার্জন আছে এন্ড দেন লট অফ ড্রিংস ভার্জন আছে আহ উনো উনো তো বোর্ড গেম বোর্ড গেম পড়ে না রে এটা তো উনি কার্ড গেম সো তুমি বোর্ড গেম বলতে পারো বাট মেইনলি আসলে না এর একটা বোর্ড গেম আছে রবার্ট কিয়োসাকি যে তোমার ফেভারিট বোর্ড টা লেখছে যে রিচ ড্যাড উনির একটা বোর্ড গেম আছে যে বোর্ড গেমটা যে বোর্ড গেমটা তুমি খেলে কি জানি ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট এরকম কিছু একটা নাম এবং ওটা খেললে তুমি কিসে ইনভেস্ট করলে অ্যাপ্রিসিয়েশন হয় ভার্সেস কিসে ইনভেস্ট করলে ডিপি্রিসিয়েশন হয় এই জিনিস শেখার ওটা একটা গেম আছে বোর্ড গেম যেখানে আর কি কেউ ধরো টাকা দিয়ে গাড়ি কিনা কেউ টাকা দিয়ে একটা যে ভাড়া দেওয়া যাবে এরকম একটা হোটেল কিনে এভাবে আর কি শিখায় উনি তো আমার ধারণা বেশ ভালো আমি অনেক রিভিউ টিভি দেখছি ওরা আমি কোনো খেলিনি বোর্ড গেমস আমরা মনোপলি খেলতাম না এই যেটা জীবনেও শেষ হইতো না সো ওরকম আর কি বোর্ড গেমস এর পয়েন্টটা হচ্ছে ঝগড়া হইতো হইতে হবে মানে গুটি কেটে একটা গ্যাঞ্জাম হইতে হবে বোর্ড গেমে কনফ্লিক্ট না হইলে মজা নাই আই থিঙ্ক উনো ইজ দ্য বেস্ট ইজিয়েস্ট সিম্পলেস্ট গেম রুল এ নিয়ম নেই বাট আপনি এখন দেখছেন উনোর কয়েকটা ভার্জন বের হয়েছে যেরকম আই থিঙ্ক উনোর একটা বের হয়েছে আলট্রা উনো বা কিছু একটা উনো নিউ কার্ড যেখানে আই থিঙ্ক প্লাস টোয়েন্টি ফোর আছে মানে প্লাস এইট না প্লাস টোয়েন্টি ফোর আছে সো উনো রিভার্স আছে উনো ফ্লিপ উনো ফ্লিপও আছে একটা রেড দোনো সাইড এ কার্ড আছে অ্যান্ড তো এক একটা গেম খেয়ে কিভাবে রিপ্যাকেজ করে বেচা যায় এটা উধো থেকে শিখা যাবে ওকে আই থিঙ্ক থিং কিছু হ্যাঁ বল মনোপলি যে কোম্পানিটার ওদের হ্যাঁ সম্ভবত সবচেয়ে জনপ্রিয় গেম আসলে মনোপলি এছাড়া কিছু অনেক গেম থাকতে পারে বাট সবচেয়ে জনপ্রিয় সম্ভবত মনোপলি এবং মনোপলি থেকে মনোপলি বোর্ড গেমটা থেকে ওদের বছরে তিন বিলিয়নের আশপাশে ইনকাম হয় তো আমরা আসলে পাইরেটেড মনোপলি খেলি আসলে মজার খেলা इवन ইংলিশটাও আসলে আমাদের লোকালি প্রিন্টেড देयर আসলে তো আমাদের মনোপলি খেলার টাকা হ্যাজব্রো পায় না বাট আসলে যে মনোপলি যারা বানাইছে তারা কোটি কোটি টাকা ইনকাম করে এই মনোপলি গেমটা দিয়ে এবং বিভিন্ন আমি রিসেন্টলি দেখি ম্যাকডোনাল্ডস এর সাথে ওদের কোলাবরেশন হচ্ছে তারপরে বিভিন্ন রেগুলার ওদের আমি বিভিন্ন কোলাবরেশন হতেই দেখি সব সময় সব বেশ বেশ ভালো করতেছে জনপ্রিয় একটা গেম মনোপলি এবং ডিজিটাল ভার্সনটাও অনেক ভালো করে আমার ধারণা যে ধনী হবার মজার খেলা আপনি কিনতে এটা এই জিনিসটাকে আমরা বলি কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট এখানে একটা ইন্টারন্যাশনাল জিনিসকে আমরা বাংলায় ট্রান্সলেট করে বেচে আসল কোম্পানির কোনো ধারণাই নেই কি হচ্ছে হ্যাঁ বাংলার মনোপলি আরে সবচেয়ে বেস্ট লাগে হচ্ছে আমার লুডু লুডু যখন বোর্ড কিনতাম এন্ড দেন ওখানে নায়িকাদের ছবি থাকতো চারটা এন্ড দেন একবারে ওইটা ছিল যে থ্রিল আসল লুডু ওকে নেক্সট আপনি যাবেন নাকি আমি এটা একটু আমি আমি জানি না আমি কেন জানি যখনই বিভিন্ন বিজনেস নিয়ে ঘাটাঘাটি করি সব সময় কুকুর বিড়াল एनिमल रिलेटेड বিজনেস আইডিয়া আমার সামনে বেশি আসে আমার হচ্ছে টি-শার্ট হ্যাঁ একটা কোম্পানি আছে যাদের নাম হইল ব্যাট বিএন বি ইটস বেসিক্যালি এয়ার বিএন বি বাট ফর ব্যাটস থিওরিটা ব্যাট মানে হইলো বাদুর থিওরিটা হইল এই যে এগুলো হলো ওদের ঘর বাদুড়ের ঘর একটাই সত্তর আশিটার মতো থাকতে পারে এক একটা যদি আপনি কিনতে চান দুইশো ইউরো দুইশো আঠারো ইউরো তিনশো ইউরো এরকম তো কনসেপ্ট হলো যে উনি লাগাচ্ছে ওনার বাসায় এটার ছবি শার্ট ট্যাঙ্ক প্রোডাক্ট এগেন মেইন কনসেপ্টটা হইলো যে বাদুর ইজ আ মিসআন্ডারস্টুড অ্যানিমাল ওদের সাথে একটা খারাপ ব্যাপার হয়েছে যে ব্রাউন স্ট্রোকার ড্রাকুলা লেখার পরে গত একশো বছরে বাদুরের ব্র্যান্ডিংটা নষ্ট হয়ে গেছে তার আগে নাকি বাদুর নিয়ে কেউ খারাপ কিছু ভাবতো না কখনো নর্মালি ছিল কেউ অত চিন্তা ভাবনা পাখিদের মতো ধরো হামিংবার্ড টাইপ কেউ অতো ভাবনাও করতো না ভালোও ভাবতো না খারাপও ভাবতো না এমন না যে তেলা পোকা বা ইঁদুরের মতো বাদুর যে তোমার শাকসবজি খাওয়া ফেলতেছে ফসল নষ্ট করতেছে এরকম কিছু বাদুর কখনো করতো না তো বাদুর নিয়ে মানুষের কোনো কনসার্ন ছিল না এরপরে যখন ব্রাউনস্ট্রোকার ড্রাকুলা যে যেখানে দেখাচ্ছে যে বাদুর রক্ত খায় তারপর উইটার উপর বেস করে ধরো টয়লাইট হাবি জাবি পুরো একটা জিনিস দাঁড়ায় গেছে যে বাদুর ভ্যাম্পায়ার ব্যাট এরকম এবং গত একশো বছরে হ্যাঁ ব্যাটম্যান গত একশো বছরে মানুষের মনে বাদুর নিয়ে অনেক নেগেটিভ ধারণা সৃষ্টি হয়েছে যেটার মেইন ক্রেডিট আসলে দেওয়া হয় স্ট্রোকারকে ড্রাকুলা লেখার কারণে তো ওদের কোম্পানি মিশন হইলো ওরা এটাকে আবার পজিটিভ বানাইতে চায় ওরা চায় যে বাদুরকে নিয়ে মানুষ খারাপ না ভাবুক এবং এই কারণে ওদের ইনিশিয়েটিভ হই ব্যাট বিএনবি তুমি যদি ব্যাট বিএনবি থেকে একটা ব্যাট হাউস কিনো ওরা হাউসটা বানায় দেয় বানায় তোমার বাসায় পারে তুমি লাগাই ফেলতে পারবা বাসার কোনো এক জায়গায় বাইরে ভিতরে না বাইরে বাইরের কোনো একটা ওয়ালে এবং ওইটায় একটা ব্যাট হাউসে ব্যাট বিএনবিতে সত্তর থেকে আশিটা বাদুর থাকতে পারে এবং একটা ব্যাট বিএনবি যদি তুমি লাগাও তাহলে তোমার বাসার

আমি মনে করছি হুদাই ফাইজলামি না ফার্ম বেশি বেঁচে যেসব যারা অনেক চাষবাস করে তাদের লাগে তারা বেশি বেঁচে বাট এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে যারা একটু দূরে বাট নিজের বাসায় থাকে যাদের এলাকায় পোকামাকড়ের উপদ্রব বেশি তুমি যদি একটা ব্যাট হাউস লাগাও তোমার এলাকায় আর মশা টসা ঝামেলা থাকবে না ব্যাট হাউস লাগাইলে কি ব্যাট চলে আসবে মানে এটা ভালো প্রশ্ন এটা মৌমাছির ক্ষেত্রে এটা হয় যে হাইভ বাসায় বসাইলে কি মৌমাছি চলে আসে নাকি এই কারণে অনেকে তুমি দেখবা কুইন বি বেঁচে তুমি কখনো কুইন বি বেচার ওয়েবসাইট দেখেছো হ্যাঁ সো অনেক ওয়েবসাইট আছে যারা রানী মৌমাছি বেচে কারণ রানী মৌমাছি যদি আপনি কিনেন তাহলে নরমাল মৌমাছি একে একাই চলে আসে সো ওই রকম আমি ঠিক জানি না যে ব্যাট হাউসের জন্য আমার ব্যাট আলাদা করে কিনতে হবে নাকি পার্সেলের সাথে ব্যাট আসবে আমি ঠিক শিওর না আমি কেনার চেষ্টা করলে আরও ডিটেল জানতে পারতাম এটা ট্রাই করে দেখতে হবে কি জানি ওটাকে কি বলে আই থিঙ্ক দেয়ার ইস সার্টেন মানে একটা সার্ভিসই আছে ওয়ে ওই যে মৌমাছি ওদেরকে কি বলে বি কুইন না না হ্যাঁ হ্যাঁ বি কুইন বি কুইন ডিটেক্ট করাও কিন্তু একটা স্কিল হ্যাঁ হ্যাঁ বি আমি আমি টিকটক দেখছি এই বিষয়ে হ্যাঁ বি কুইন ডিটেক্ট করে ইজ ইজ আ হোল স্কিল এন্ড ওইটা ডিটেক্ট করলে আই থিং অ্যাপারেন্টলি ইফ ইউ ডোন্ট অ্যাটাক দা বি কুইন তাহলে কেউ ডিস্টার্ব করবে না এরকম থিওরি আছে সো ইয়া ওকে উম নেক্সট হচ্ছে আবার আমার ফেভারিট শার্ক ট্যাঙ্ক পেজ আর এটার একটা টেড আছে সেটা হচ্ছে আই ওয়ান্ট টু ড্র ইউ আ ক্যাট সো এটা আই ওয়ান্ট টু ড্র আ ক্যাট ফর ইউ হ্যাঁ আই ওয়ান টু ড্র ক্যাট ফর ইউ সো এটা বেসিকালি হচ্ছে একটা ফাউন্ডার ছিল ও বেসিকালি বাজে ড্রয়িং করে ও ক্যাটস এরকম সেল করতো শুরুর দিকে ক্যাটসই ছিল এখনো ক্যাটস আছে সো বেসিকলি এখানে আপনি যাবেন আপনাকে একটা বেসিক বাজে কোয়ালিটি ড্রয়িং দিবে সো ওরা শুরু করতো হচ্ছে পেন পেনসিল দিয়ে এঁকে দিত অ্যান্ড দেন ও একটা ইন্টারনেটে এরকম একটা

8 at the investor, one third of the company, fale, and i think they did over, i think, koto's revenue silam i think 7 million, I, mean, I might be wrong, don't quote me, but uh, basically, mark cuban, ne, you can ask mark cuban to draw for you, and they make extra $300,000, $2000 uh, $2, extra, mark cuban, jodi uh, so a business da, 2020, i think, a safari, er cameo, cameo.

এটা স্টুপিড হুইলও अगेन এটাও তো এটা আরেকটা एग्जांपल একটা গ্যাগ গিফটার জানিস না মানুষ মানুষকে একটা বিড়াল পাঠাচ্ছে বিড়ালের মাঝে আরেকটা পাঠাচ্ছে সেম গ্যাগ গিফট কালচারাল পার্ট এটা সো अगेन ঠিক জানি না যে কত মানুষ গি গ্যাগ গিফটার আই থিং আমরা যদি ওই স্টার্টআপটাতে এরকম রাখি যে গ্যাগ গিফটাও চেঞ্জ হইতে থাকবে সো বেসিক্যালি इट्स अ স্টার্টআপ ফর স্টুপিড গিফটস বাট ইট অন চেঞ্জিং এভরি মান সো ধরেন একটা হচ্ছে কুকুর বিলাই দিবেন এরপরে তোমার বাসায় যা বেঁচে গেছে সয়াবিন তেল খরচ হ্যাঁ আই থিং ইটস এ গ্রেট কোনো ইনভেন্টরি প্রবলেম হবে না অর্ডার আছে আম্মুর কাছে যে কি আছে রান্না করে আই থিং এটা একটা ভালো বিজনেস ভাই এটা আমাদের ওয়ার্ক কর আমি বলতেছি আই মিন তুমি ইয়ে তুমি কি যে চার পাঁচ বছর না আরো আগে আই পাঁচ ছয় বছর আগে হঠাৎ করে তুমি কি আয়ুষ্মান খুরানাকে চিনো হ্যাঁ 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 আয়ুষ্মান খুরানা একবার হঠাৎ করে কোনো একটা মেন্স ডেতে একটা ভিডিও বানায় যে ছেলেরাও ইম্পর্টেন্ট ছেলেদেরও সবার এরকম একটা কিছু কথা বলতে পারি ওটা অনেক ভাইরাল হয় ওই সময় আমার ঠিক মনে নেই কত বছর আগের কথা বেশ 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 অনেক আগের কথা এবং অনেক মানুষ দেখছে ওটা ওই সময় তো এই জিনিস আয়ুষ্মান খুরানা যখন করে ওইটা করে মেইনলি কারণ ও একটা কোম্পানির মালিক হয়েছিল অংশীদার হয়েছিল যে কোম্পানিটার নাম ছিল দ্য ম্যান কোম্পানি এটা একটা ইন্ডিয়ান বিজনেস দ্য ম্যান কোম্পানিটা মানে ইন্ডিয়ায় ডি সিতে অনেক মজার মজার জিনিস হয় যেটা বাংলাদেশে হয় না যারা ইন্ডিয়ান বটগেস দেখে তারা হয়তো আরও ভালো বলতে পারবে সো ম্যান কোম্পানি হইলো এই যে পারফিউম বেছে মেনলি আরও হাবিজাবি হয়তো কিছু জিনিসপত্র মেনলি ওরা পারফিউম কোম্পানি এবং এটার কত পার্সেন্টের মালিক জানি আয়ুষ্মান খুরানা ছিল তারপরে ওইটার পার্ট হিসেবে ও ওই ক্যাম্পেইনটা করে যে মেন হ্যাভ ফিলিংস এরকম কি জেনে একটা যেই জন্য আমি এটা আজকে বলতেছি সেটা হলো গত এই কোম্পানিটা বিক্রি হয়েছে এবং গতকালকে এই কোম্পানিটা কিনে নিছে আরেকটা বড় কোম্পানি দারুণ তোমাকে বলতেছি কারা কিনে নিছে বাট বেসিক্যালি আয়ুষ্মান খুরানার চারশো কোটি টাকা ভ্যালু এনাম এমামি একটা ইন্ডিয়ার আরেকটা জনপ্রিয় ব্র্যান্ড আছে এমামি এম আমি হইলো এই ম্যান কোম্পানিটা কিনে নিছে গতকালকে চারশো কোটি টাকা ভ্যালুয়েশন চারশো কোটি রুপি ভ্যালুয়েশনে এবং এই চারশো কোটি রুপির ভ্যালুয়েশন থেকে আয়ুষ্মান খুরানার নাকি ওনার ইনভেস্টমেন্ট ওনার ইনভেস্টমেন্ট কত ছিল এটা জানা যায়নি বাট ওনার ইনভেস্টমেন্টের নাকি ছয়শো গুণ রিটার্ন আসছে মাত্র তিন বছর না সাড়ে তিন বছরে জানার কারণ ইটস ক্রেজি বিজনেস বা এরকম কিছু বাট যেহেতু গতকালকেরই নিউজ এই জন্য আমি রাখলাম

এখানে ও বেসিক্যালি ওয়ার্ডটা বারবার ইউজ করে অ্যান্ড দেন প্রোডাক্ট রিভিউ দে ইটস হিলেরিয়াস আই থিঙ্ক তানভীর করছিল একটা সো গ্যাগ গিফট চলবে ইটস জাস্ট ইট হ্যাজ টু বি প্রোডাক্ট যেটার ইউজ কেস ইজ দের ইজ অ্যান অ্যাকচুয়াল ইউজ কেস ওয়ের মানে ট্রিম তো করতে হবে সবার এখন পিঁয়াজ তো ধরেন একবারই কিনবে মানুষ সো ইয়া হ্যাঁ না তোকে দেখো মনে হচ্ছে তুমি গ্যাগ গিফট নিয়ে খুবই

ইন্ডাস্ট্রিটার সাথে পরিচিত মিউজিক ফর ক্যাটস যে কাজটা করে সেটা হলো তুমি যদি এমনিতে কেউ যদি রিসার্চ করতে চাই মিউজিক ফর ক্যাটস ইজ আ ভেরি স্ট্রং ব্র্যান্ড এবং এই রিলেটেড অনেক ভেরি স্ট্রং কিউ আইডেন্টিফাইড এবং এই এটার বিভিন্ন লং টার্ম ভ্যারিয়েশনের অনেক সার্চ ভলিউম হলাসে সো ধরো মিউজিক ফর ক্যাটস লেখে পঁচিশশো মানুষ সার্চ দেয় প্রত্যেক মাসে আবার কামিং মিউজিক ফর ক্যাটস লেখে আরও দুই হাজার মানুষ সার্চ দেয় আবার রিল্যাক্সিং মিউজিক মিউজিক ফর ক্যাটস লেখে আরও পাঁচ হাজার মানুষ সার্চ দেয় সো সেম ইন্ডাস্ট্রি বাট ডিফারেন্ট ভ্যারিয়েশনের অনেক সার্চ ভালিউম অনেক মানুষ ইন টোটাল ধরো এক দুই লাখ মানুষ প্রত্যেক মাসে বিড়ালের মিউজিক খুঁজে অনলাইনে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে যারা ডেডিকেটেড বিড়ালের মিউজিক প্রডিউস করা নিয়ে এবং তাদের পুরো চ্যানেলটার কনসেপ্টটাই হইল তারা জাস্ট বিড়ালের মিউজিক বানায় যেমন ধরো এই চ্যানেলটা আমরা যদি দেখি রিল্যাক্স মাই ক্যাট রিল্যাক্সিং মিউজিক ফর গ্যাটস এটা আমি দেখে বুঝতে পারতেছো যে এটা এগারো ঘন্টার একটা ভিডিও এগারো ঘন্টা দশ মিনিটের একটা ভিডিও এবং এই এগারো ঘন্টা দশ মিনিট ধরে মিউজিক বাঁচতেছে ইউটিউব চ্যানেলটায় এই জিনিস সাধারণত মানুষ করে এবং এরকম অনেক চ্যানেল হাজার হাজার চ্যানেল আছে এরকম সবারই মিলিয়ন মিলিয়ন হাজার হাজার লাখ লাখ ভিউ এরকম এই জিনিস সাধারণত মানুষ করে তার কারণ হলো বিড়াল যখন মানুষ বাসায় একা রেখে যায় চায় যে ধরো বিড়াল রিল্যাক্স থাকুক সো অনেকে আছে টিভি ছেড়ে রেখে যায় আবার অনেক আছে টিভি ছাড়ে না এরকম ইউটিউবে কোনো একটা মিউজিক টাইপ জিনিসপত্র ছেড়ে রেখেছে টিভি সম্ভবত কুকুরের জন্য বেশি করে তো বিড়াল তো অ্যাড স্কিপ করতে পারে না বিড়াল সবসময় পুরা অ্যাড দেখে যেহেতু যেহেতু বিড়াল পুরা অ্যাড দেখে এই এগারো ঘন্টার ভিডিওতে বা ধরো এক ঘন্টার ভিডিওতে এক মানে যত বেশি সম্ভব অ্যাড দেওয়া যায় তত বেশি সম্ভব অ্যাড দেওয়া থাকে ধরো রেগুলার ইন্টারভেল দশ সেকেন্ড বা দশ মিনিট পর পর বা পনেরো মিনিট পর পর ইউটিউবের যে সেট আপ এবং এই ভিডিওগুলা মেক মেকআ কিলিং তারা কোটি কোটি ডলার ইনকাম করে জাস্ট বিড়ালের জন্য মিউজিক বানায় আগে ম্যানুয়ালি বানাইতো আগে মানুষ দেখা যেত পিয়ানো টিয়ানো নিয়ে বসে বা লাইসেন্স করে মিউজিক এখন এআই আসার পরে ওই যে শুনো হাবি যা যা আসছে আসার পর এখন সবাই এআই দিয়ে ধুমায় এরকম মিউজিক বানাচ্ছে বিড়ালের জন্য কামিং মিউজিক এবং ইউটিউব চ্যানেল একে আর পর এক গ্লো আপ করতেছে ইমাজিন মানে বিড়াল বাসায় একা সুদিং একটা মিউজিক চলতেছে

আই ডোন্ট ইভেন নো ইফ দিস ইজ রিয়েল যদি ওরা ক্লেম করছে রিয়েল এন্ড দেন এখানে সবগুলো আছে বাট আগেন আনাদার গ্যাগ যেটা কুড পসিবলি ওয়ার্ক সো এটা তো কি মনে হয় অনেক করছি এই যে এই যে এই প্রোডাক্টটা হুম হ্যাঁ এটা এবং আরেকটা ছিল তেলাপোক একটা চুইংগামের প্যাকেটের ভিতর থেকে বের হইতো তবে একটা চুইংগাম যেটা শক দিত এন্ড দেন এই চুইংগাম খাবি বলতো এন্ড দেন নিতো ওফ কি মজা ছিল হ্যাঁ হোয়াট ইফ আমরা এরকম একটা বিজনেস বানাই যেখানে তো মনে করো একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটে খুবই সুন্দর একটা টি শার্ট বা ঘড়ি খুবই সুন্দর ইউএক্স বানাইলাম আমরা এবং তারপর একটা বাইনাও বাটন মানুষ কিনলো পুরা লেজিট সব কিছু মানুষ কিনলো কেনার পরে আমরা তাকে একটা থ্যাংক ইউ পেজে নিয়ে গেলাম যেখানে বলা হইলো যে ইউজার্স গট ব্র্যান্ড কোনো বাচ্ নেই আপনার পুরা টাকাটা মায়ের গেল আমরা আপনাকে কখনোই কিছু পাঠাবো না আপনি যদি চান আপনার বন্ধুদের সাথে এটা হোক শেয়ার দিস লিঙ্ক সে সে ওই লিঙ্কটা তার বন্ধুদের সাথে শেয়ার করলো সেই বন্ধু আবার ওই অফিসে আসলো সে আবার একটা লিংক পাইলো এবং এন্ড দেন আমরা ওটা বলবো যে হাউ টু প্র্যাঙ্ক বলবেন যে তুমি রেকমেন্ড করবা এন্ড দেন আমরা একটা ফেক রিসিভার ইমেজ দেবো যে ওরে জোস এই টি শার্ট কোয়ালিটিটা একটু চোখ হচ্ছেন দেন

ওনার বিড়ালের গলার মধ্যে একটা ইনস্টা থ্রি সিক্সটি লাগায় লাগায় উনার বিড়ালকে ছেড়ে দেয় এবং উনার বিড়াল ঘুরে বেড়ায় বিড়াল যা করে আর কি এবং ধরো এই যে ধরো এটা চব্বিশ মিনিটের ভিডিও আমি যদি ভিডিওটা প্লে করি বেসিক্যালি বিড়ালের গলা একটা ক্যামেরা লাগানো বিড়াল বিড়ালের মতো ঘুরতেছে ঘুরে টুরেও ফেরত আসতেছে এবং তারপর ওইটার উপরে উনি কমেন্ট বসায় কমেন্টারি বসায় যে বিড়ালটা মনে করো রাস্তায় একটা মানুষ দেখছে উনি নিচে লেখে হে ইজ দ্যাট আ ম্যান মানে বিড়ালটা কথা বলতেছে এরকম একটা ভাব সব কটা কমেন্টারি বসে এরকম না কোন কোনটা আছে বিড়ালটা জাস্ট মাঠে হাঁটতেছে ঘাটে হাঁটতেছে এরকম জিনিসপত্র এবং কনসেপ্টটাই এটা উনি ভ্লগিং ব্যাপারটাকে নেক্সট স্টেপে নিয়ে গেছে যেখানে উনি আসলে কিছুই করতেছে না ওনার বিড়াল ঘুরে বেড়ায় উনি জাস্ট তারপরে ফুটেজটা এক্সপ্লোর্ড করে আপলোড দেয় এটাই হলো এবং ওয়ান পয়েন্ট আমার আমার সমান সাবস্ক্রাইব আমার থেকে একটু বেশি সাবস্ক্রাইব

লাখ লাখ ভিউ এবং ইজিলি ধরো দশ থেকে 15000 ডলার আসছে উনারই চ্যানেল থেকে মাসে যেটা কি আনইমাজিনেবল যদি কেউ আমাকে বহুত ও মাই গড গ্লেরিয়াস একটা এপিসোড এটা কত স্টুপid কত টুকু আপনি ডিজিটালি স্ক্যাম করে বাংলাদেশে সারভাইভ করতে পারবে আপনার কি মনে হয় হোয়ার ইজ দা বার বিকজ আমি কালকে বুঝছো একজনের সাথে আমার আমি অনেক ইনফরমেশন বাঁচাই বলতেছি কারণ ওনার সাথে সম্ভবত আমার কোনো একটা অন্য কোনো একটা প্রজেক্টে কাজ করা হবে একজন এক এক দেশের আর্মিকে একজন গ্রেনেডের পিন সাপ্লাই দেয় তো সে যেই লোকের সাথে আমার কথা হচ্ছে সে পিন সাপ্লাই দেয় গ্রেনেডের উপরের পিনটা তো উনি আমাকে বলতেছিল যে যেই দেশ যেই দেশের আর্মিকে উনি গ্রেনেড পিন সাপ্লাই দেয় সেই দেশের আর্মি আগে ওই পিন কিনতো চায়নার থেকে এবং চায়নার থেকে যখন উনি পিন কিনতো তখন দেখা যাইতো যে গ্রেনেড মারলে ফাটে না এবং গ্রেনেড মারলে কত পার্সেন্ট জানি ফাটে না এবং না ফাটলে তো সমস্যা যুদ্ধের মধ্যে যদি আমি গ্রেনেড পাই বাট বাট আরও সমস্যা আছে সেটা হইল ওইটাও একটা গ্যাগ ওইটা একটা ফ্র্যাঙ্ক প্রবলেম গ্লিটার বের হচ্ছে যুদ্ধের মধ্যে মনে করো গ্রেনেড মারসি ফাটে না এটা তো একটা সমস্যা কিন্তু আরো বড় সমস্যা হলো মনে করি প্র্যাকটিস করতেছি আমি একটা গ্রেনেড মারলাম যে আমার ট্রেনিং এর মধ্যে ফাটলো না এখন আমি কি গ্রেনেড কাছে যাবো নাকি না কি এটা ধর আমি জানি না তোমার এটা তো আরো বড় সমস্যা দেখা যায় যে সকাল বেলা প্র্যাকটিস করবো সারাদিনেড মালা ফাটলো সারাদিন শেষ আর কিছু করা যাবে না এখন বম্ডিস ইউনিট আসতে হবে সব সমস্যা আর কি ওই দেশের আর্মির হচ্ছিল যেহেতু ওরা বাজে গ্রেনেডের পিন নিচ্ছিল সো উনার সাথে কোনো একভাবে ডিল হয়েছে উনি বলছে যে আমি এখন ভালো কোয়ালিটির গ্রেনেডের পিন দিবো এখন থেকে আর এই সমস্যা হবে না এবং আসলেও হয়েছে সম আটানব্বই পার্সেন্ট গ্রেনেড ফাটের পরের থেকে ওনার কাছ থেকে পিন নেওয়ার পরের থেকে এখন এটা একটা মজার পার্ট বাট আরও মজার পার্ট যেটা সেটা হইলো গ্রেনেডের এই পিন ইম্পোর্ট করার সময় উনি যেটা রিয়েলাইজ করছে সেটা হইল ইউরোপে রাস্তায় যে ডাস্টবিন থাকে সেই ডাস্টবিনে যে লোহা ব্যবহার করা হয় গ্রেনেডের পিনেও একই লোহা ব্যবহার করা হয় এবং যদি আপনি যার কাছ থেকে ইম্পোর্ট করতেছেন তাকে বলেন যে আমি এটা গ্রেনেড ব্যবহার করবো তাইলে সে যে দাম কোট করে আপনি যদি বলেন যে আমি ডাস্টবিন বানাবো তাইলে দাম একশো ভাগের এক ভাগে চলে আসে সো উনি এখন যেটা করে উনি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই জিনিস ইম্পোর্ট করে বলে যে উনি ডাস্টবিন বানাবে তারপরে ডাস্টবিন না বানায় এটা ওই দেশের আর্মিকে সাপ্লাই দেয় সবাই হ্যাপি

এক পায়ের জুতা কিনে and then auction গিয়ে আরেক পায়ের জুতা এক পায়ের জুতাকে কিনবে and then ওই জুতা গুলা কে ওরা একসাথে করে এরপর আপ করে এরকম কি একটা জানি বাদমাস কোম্পানির মতো বিজনেস করে সো আচ্ছা ভালো কথা বলছেন এই এই যে গ্রেনেড সাপ্লাই দেয়া বা এই সাপ্লাই গুলো তো ইটস লাইক কান্ট্রি টু কান্ট্রি কিনে রে। উনি ইন্ডিভিজুয়ালি কই থেকে গ্রেনেড গ্রেনেড বেশিরভাগ সময় অস্ত্র বেশিরভাগ সময় দেশ তুমি ওয়ার্ডক্স দেখছো

তো আমি এখন ওই যে আমেরিকা যেটা করে ওদের ওয়েবসাইট আছে পাবলিক ওয়েবসাইট যেখানে ওরা ছাপায় দেয় যে আমার এত মিলিয়ন রাউন্ড গুলি লাগবে এত মিলিয়ন প্যারাসুট লাগবে ই লাগবে শে লাগবে এরপর পুরো দুনিয়া যত মনে করো তুমি ম্যাড কফি থেকে প্যারাসুট বানাও সো তুমি ওই জিনিস দেখছো প্যারাসুট তো বানিয়ে দেই পারো যে সুন্দরটা ইট প্রেস মেশিন বসাই দি আর যেকোনো ডিজাইনের প্যারাসুট কাস্টম প্যারাসুট কাস্টম বার্থ যেকোনো ডিজাইনের প্যারাশুট আপনারা ডিজাইন দিবেন হয়ে যাবে সো এই তুমি তুমি ওইখানে ওই টেন্ডারটা দেখে যে হ্যাঁ আমি আপনাকে এক মিলিয়ন প্যারাশুট সাপ্লাই দিতে পারবো কোনো সমস্যা নেই আমি আমার এরকম তোমার মতো আরো হাজার হাজার মানুষ বিড করবে আমার যার সাথে দামে মিলবে সবচেয়ে কম দামে তাদের এরকম বাচ্চা জনকে আমি ইন্টারভিউ নিবো তারপর একজনকে আমি পুরো ডিলটা দিবো এভাবেই হয় সবসময় প্রাইভেট এবং তারপর তুমি কিভাবে প্যারাশুট ম্যানেজ করবে ওটা তো এজ আ কান্ট্রি আমার দেখার বিষয় না আমার প্রবলেম টু ডিল তোমার প্রবলেম বাট বড় বড় কান্ট্রি মাঝে মাঝে এমবার্গো দেয় যেমন ধর আমি তোমাকে আমি যদি আমেরিকা হই আমি হয়তো তোমাকে বলে দিব যে তুমি যেমন ইচ্ছা বানাও বাট চায়নার থেকে কিছু নিতে পারবে না এরকম জিনিসপত্র করে আর কিছু দেশ মেক সেন্স ওকে আই থিং আজকের জন্য দিস ইজ গুড এনাফ অনেক ফান একটা এপিসোড হইছে কুইক اناউন্সমেন্ট আমাদের ভিডিও যদি পোস্ট করেন করতে পারেন কোনো সমস্যা নাই যে আমাদেরকে ট্যাগ করে দেন অলসো আমরা নেক্সট এক মাস আমরা ক্লিপস কম্পিটিশন ছাড়তেছি ফার্ন ব্যাকে না বলে করে ফেলছি এটা পাঁচ টাকা উইথ জাস্ট সিম্পল রুল দুইটাই একটা হচ্ছে আমাদেরকে ট্যাগ করতে হবে যে প্ল্যাটফর্মে করবেন ওই প্ল্যাটফর্মে ট্যাগ করতে হবে আমরা যদি প্ল্যাটফর্মে না থাকি প্লিজ একটু ওয়েট করেন আমরা আসতেছি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে জাস্ট ভিডিওজ নেক্সট এক মাসে আজকে থেকে যেটা সবচেয়ে বেশি ভিউ পাবে উনি পাঁচ টাকা পাবে আমাদের থেকে